আরে দূর বেটা, আমাকে রুস্তমের আড়ানো এত সহজ নাকি? আমি কেবল বাকি বাজি ধরছিলাম। এই বাজির খাওয়ানো তুই খাইতে আসো, তাই শেষকালে একটা প্যাঁচ দিয়েছে দেখছো? আর শোনো ভাই, এই গ্রামে এমন কোন লোক নাই যে রুস্তমের ধরে রাখতে পারে। ওরে বেটা, মাঠে নামানোর আগে রুস্তম সিঙ্গেল লাইন খালি ফোস ফোস করতেছিল, এর নামই তো রুস্তম। ছোটবেলা আর সব দিকে কইছিলাম যে বড় হইলে পালোয়ান হইব। কপালটা ভালো বেটা, রুস্তম ভাই যে কুস্তিগির হইবে কাকু হে ছোটবেলা কয় নাই। বাপের বেটা, কাল কামটা কি করছো বুঝতে পারছো? ওইগুলো কি? আমার খাওন। এই কি কয়, রান্দে কেডা জি কাঁচাই খাই। আরে কয় কি, হ্যাঁ কাঁচা কুচা খাবা? তুমি কি গরু ছাগল নাকি? আরে রুস্তম কুস্তিগির, তুমি কি একলাই গ্রামের নাম বাড়াবা? আমাকেও কিছু করণের নাই। শোনো, আজ থেকে তোমার সকল খাবার দাবারের দায়িত্ব আমাকেও জি। আরে কুস্তিগিরের যদি খাওয়াটাই ঠিক না থাকে তাহলে কি চলবে? তাই বলা আপনি? আরে বোকা আমি না, গ্রামের সকলে যদি ওই তোমার চাল ডাল তেল লবণ কলা ডিম দুধ এগুলো একটু একটু করে দিয়ে যায় তাহলে তোমার ওই ঘরটা ভরে যাবে না? হ্যাঁ শোনো, আজ থেকে তোমার সকল দায় দায়িত্ব আমাগো। আর শোনো, এখন থেকে তোমার যা যা লাগবে অরে কাবা। আর হন জি চাচা, খেয়াল রাখবি এর যেন কোনো অযত্ন না হয়। জি চাচা। ঠিক আছে জি, শরীরের দিকে খেয়াল রেখো কিন্তু জি। আচ্ছা আহি। হ্যাঁ জি, সালামু আলাইকুম। একদিন কিন্তু আমিও দেখতে চাই রুস্তমের কুস্তি। বুদ্ধির ঢেকি, মাই মানুষের কুস্তি খেলা দেখতে নাই। কেন, অসুবিধা কি? কুস্তি খেলা দেখে যদি তুমি আমার লাগে কুস্তি খেলতে চাও তখন দূর যা। কি যে কোন এইসব, মানে বুঝলাম না। আরে ভাই, তুমি রুস্তম কুস্তিগির, তোমার শরীরে শক্তি লাগবো না? এইগুলা না খাইলে শক্তি হইব? এইগুলা সব চেয়ারম্যান সাহেব পাঠাইছে। ও এই নাও ধরো, এগুলা ঠিকঠাক মতো খাইও,
আর যদি কিছু লাগে আমাক কবা, আমরা দিয়ে যাবো। গেলাম, আল্লাহ হাফেজ। বাড়ি আসিস নাকি দোস্ত? আরে না, ভাড়ায় আনছি। ও আচ্ছা, পরিবার নিয়ে বেড়াইতে যাবি কোনখানে? নিজের দোস্ত রে আনো, চিনলি না? ওই যে বুঝে কইলেই তো চিনি। আরে বাঙ্গার হাটে কুস্তি আছে না তোর? হ, এটা তো আছেই, কিন্তু কালকা তো। কিন্তু তুই যাবি তো আজ বিকালে। হ, এই অটো তো লগে যাইব। মানে? আরে বেটা, তুই হলো এই অঞ্চলের সবচেয়ে বড় কুস্তিগির, তুই আমার দোস্ত না? তুই যদি হাইটা যাস আমার ইজ্জত থাকবো। আমরা দুই বন্ধু এক লগে এই অটোতে ধরে জম। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে একটু খাড়া, আমি একটু তৈরি হই। হ্যাঁ হ্যাঁ, যা যা। আচ্ছা আচ্ছা, যা। এই যে গ্রামের মানুষ যা করতেছে একটু বেশি বেশি হয়ে যাইতেছে না? আরে আমার প্রিয় গ্রাম আমাদের, এটা উপলক্ষ তো চাই নাকি? আমার নিয়ে যদি এগুলা করতো আমার যে কি ভালো লাগতো বন্ধু। হজরের সব একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন বন্ধু? বলছি হজরের সময় স্বপ্ন বলে সত্যি হয়। আরে কি দেখছো? দেখছি কুস্তি খেলায় আমি হাইরা জিতেছি। কি আমার এমন জাতা দিয়ে ধরছে আমি দম নিতে পারতাছি না। এই কথা পাগল বিশ্বাস করবে না বন্ধু, তোরা হারাইতে পারে এই তল্লাটা এমন কেউ আছে নাকি? এই জায়গায় আপনার খাওয়ানোর ব্যবস্থা করছি। আরে কি বললেন, এটা তো অনেক বড় ঘর। আরে আপনার মতো মানুষ এই গরিবের ঘরে থাকতে তো রাজি হয়েছেন, এই দিয়েই তো বেশি। সিসি কি কোন, আমি আপনার চেয়ে তো অনেক বড় গরিব। আপনি তো অনেক বড় মানুষ বন্ধু। তাহলে তুমি একটু আরাম করো, আমি যে পোলা মানে থাকার ব্যবস্থা একটু দেখি কি করো। হ্যাঁ হ্যাঁ, কি করো তুমি কই যাবা, তুমি আমার লগে থাকবা না? আরে সবসময় এক লগে থাকতে নাই, একটা ব্যাপার আছে না? আরে আপনি যাহেন কই, আরে আপনি গোথাউনের ব্যবস্থা করছি দেখছ, তাইলে তোর কথাই নাই। হ্যাঁ লন দিয়ে আই আপনি বন্ধু, থাকো তুমি। হ্যাঁ শোনেন, মনে কিছু করেন না, আপনি হেনে থাকেন, আমি হ্যাঁ একটু দিয়ে আহি। আপনার যা কিছু দরকার আমার মাইয়া পারুল আছে, হ্যাঁ ডাকবেন, এই আপনার আশেপাশেই থাকবে। যাই লন বন্ধু, থাকো। আপনার নাম পারবো? কিছু লাগবো? সুন্দর সি না, মানে আপনার নামটা আপনার মতই সুন্দর। রুস্তম নামটাও তো কুস্তিগিরের লগে মিলা যায়। আপনি আমার চিনেন? বাপরে বাপ, আপনার যে নাম ডাক আপনার চিনে না কেডা? আপনি কুস্তি খেলা পছন্দ করেন না?
অল্প স্বল্প। ও বই পড়তে খুব পছন্দ করেন না? আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি। কি হলো, বিশ্বাস করলেন না? না না না, সেই কথা কইছি নাকি? তাইলে যে হাসতেছেন। আমি আসলে কুস্তি ছাড়া কিছুই পারি না। আপনি যাইবেন না আজকে কুস্তি দেখতে? আজকে যদি আমি জিতি, এই জিতা রইব আপনার। চার লেগে খেলতে গেছি, তারে আচ্ছা আমি কিন্তু একটু পরে রওনা দিব। কিছু লাগবো আপনার? না, আর কোনোদিন আইতে কইবেন না। আমি কইলি জান আপনি কত আইবেন? একবার কোয়া তো দেখেন আসে কিনা। একবার আইসা তো দেখান, যে পারুর জন্য আইসেন। এই যে আপনার জিনিসটা তো রাইখা যেতেছিলেন। কি এটা? আইলেন থাকলেন আপনারা তো পান সুপারি খাওয়ানো হইল না, তাই পোটলা ভুইরা পান সুপারি দিয়ে দিছি। যখন যখন আমাকে গ্রামের কথা মনে পড়ব বাইর করে খাই দেন। আর যখন শেষ হয়ে যাইব তখন? তখন আর কি, আবার আইবেন, পুতলা ভর্তি করে নিয়ে যাবেন।
পারো? তুইজনী সরি সরি নিজের লগে তো নিজের বোঝা পড়া করতে হয় তাই না? বুঝি, তুমি একলা হইয়া গেম প্ল্যান করতে আছো? আরে সবকিছু কি আর খেলা রে, খেলা ছাড়াও তো জীবনে আরো কত রং আছে, সময়কালে তোরাও টের পাবি। এই যেমন এখন আমি বুঝতাছি। রুস্তম ভাই, তুমি যে মারফতি কথা কও, কে কুস্তি গিরিলে বুঝি মারফতি কথা কন যাব না? না, ওই সেই কথা না। আচ্ছা একটা হাসা কথা কবি তোরা কও, এই রুস্তম কুস্তিগির যখন আর কুস্তি খেলবো না, তখনও কি তোরা আমারে মাথায় তুলে নাচবি? কি রে, বেশি বড় মারফতি কথা কয়ে ফেলাইছি? তাইলে মনে হয় কুস্তিটাও একটা মারফতি খেলা। ইয়া ক, খেলা শেষ করে আইতাছি। কিরে দাঁড়াই রসিস কেন? গ্রামের লোকজন তো তোর নিয়ে অনেক বাজে কথা কয়। আমার নিয়ে বাজে কথা কয় কে? আরে পেরেশানির কিছু নাই। না, আমি এমন কি কিছু করছি? কয় আর কি, তুই তো কুস্তি ছাড়া আর কিছু করস না। না, তাইলে যে কইলেন গ্রামের লোক বাজে কথা কয়, ওই একটা আবদার আর কি। জি, খেল তুই বোকার লগে? আরে না, তোরে খেলা আড়াইব এমন কেউ আছে নাকি এই গ্রামে? তাইলে কয় যে এমন একটা কুস্তিগির থাকতে আমি একা চলি কেন? না মানে আমি তো চেয়ারম্যান, একজন দেহরক্ষী থাকতেই পারে আর কি। না 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 না, আমি মুখের উপর কইয়ে দিছি, আমাগো রুস্তম খেলোয়াড় কুস্তিগির, আমাগো গর্ব, ও এই কেম করবো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা, পারুল ফুলের নাম থেকে বুঝি পারু নামটা হইছে। রোগের লক্ষণ তো ভালো দেখতেছি না। তোরে আমি কি জিগাই? দেখিস তোর খেলার উপরে আবার আসন না পরে। এমনি চলতে থাকলে আসর পড়তেও পারে। তাহলে কি করতে চাস এখন? তার লোক একবার দেখা করতেই। দেখা করে কি করবি? এইটা জানি না, কিন্তু দেখা আমার করতেই। আপনি পান সুপারি শেষ।
এত সময় লাগলো, শেষ নইলে কি আমি মিশা কথা কমো? মিশা কথা তো কম যায়, হাসা কথা কওয়ার লিগে এত দূর থেকে আইসি। বিয়ে করবো আমার, ঘরে তোমার থাকতে কষ্টই কোথায় না? আসলে কোন রকম গুজগাছ ছাড়া এক কথায় তোমার বিয়ে করে আনলাম তো, তাই আমি যদি বিয়ের জন্য রাজি না হইতাম তাইলে কি তুমি আমার বিয়ে করে আনতে পারতা? অনেক ভাবনা চিন্তা কইরা দেখলাম, এই যে বারবার পান আনতে যাওয়ানের থেকে আমি যদি নিজে পানের ডিব্বা লইয়া শুইলা আহি তাইলে কেমন হয়? এই পানের না বড় গুণ আছে জানো, এইবার দেখবা এই রুস্তম কুস্তিগির আর কেউ হারাইতে পারবো না। এই পানের বড় গুণ আছে, আর সে পানটা বানায় দিল তার, সে লাগুন কথা কি সিরি? আচ্ছা আমারও তো অনেক পান বানায় খাওয়াইলাম, আজকে তোমার আমি খাওয়াই দিল, আমি খাই একবার খাও আমি খাব। রুস্তম ভাই, চেয়ারম্যান সাহেব এগুলা পাঠাইছে, খাই লাম। সালাম দিও। আসসালামু আলাইকুম। তোমার খারাপ লাগে না এই যে আমি তোমার সময় দিতে পারি না? অহন কাল লগে বই আছি আমি, অহন সময় দিতেছেন না আমারে? না, এই যে তুমি সারাটা দিন ঘরে একলা একলা থাকো, এর কত কনের মানুষ নাই। আমি ব্যবস্থা করে নিছি। বুঝছি, তুমি হারা দিন যে বই পড়ো সেই বইয়ের কথা কইতেছো তো? আমি কথা কর্ণের লোক জোগাড় করে নিছি। কেডা সময় হইলে জানতে পারো। এই কথার অর্থ তো বুঝলাম না। এত বুঝা আমনের কাম কি? এটা তুমি কি বিপদের কথা শুনাইলা?
বিপদের কথাই। আমার কথা কনেজ যে মানুষ আইতেছে, হ্যাঁ কিন্তু এই ভাঙা ঘরে থাকতো না। নতুন টিন লাগানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি। নতুন টিন কি হইল রুস্তম কুস্তিগির? নতুন কুস্তিগির আইতেছে হইনা দাঁড়াই গেলেন নাকি? নতুন কুস্তিগির কি কইলে তুমি? সত্যি? হ্যাঁ কি লোক কোন সত্যি বাড়িতে নতুন মেয়ে আইতেছে? আরে করে কি সারেন না কি রে রুস্তম, এখন পর্যন্ত আমার উপরে রাগ করে আছো? এই তোর ওদিক যা। তোর অনেক বড় জিদ রে। থ্যাংক চেয়ারম্যান সাহেব, আমি আপনার সম্মান করি। কসু কর, এটার সম্মান কয়? হ্যাঁ ঘরের বড় পতি, আর এইটা আমি জানলাম না চেয়ারম্যান, ইয়ে আমার নাকটা কাটা গেল না? কে? এ এত বড় কুস্তিগির, এখন খেলা ফেলাই বাজার করব? না ওই বউটা শখ করছিল তাই। আরে এ রুস্তম, তোর পোলা বুঝি আমার কিছু লাগে না। পোলা হইব আপনি জানলেন কেমনে? এমনি এমনি কি মাথার চুলি পাক ধরছে রে, তোর বউর মুখ দেখেই বুঝতে পারছি। আপনি আমার বাড়িতে গেছিলেন? না মানে আমার বউ গেছিল আর কি, ওই একই কথা তো। আর পেস করে কথা কওয়াটা মনে হয় সারা জীবনের ছাড়তে পারবেন না। আপনার লগে কুস্তি খেলানোর খুব শখ আছে আমার। একদিন কি কি কইলি? আমার লগে কুস্তি? হ্যাঁ খুব সোজা খেলা, পেস করে কথা কওয়ার চাইতেও সোজা। একদিন আপনারা শিখাই দিব নে, তারপর খেলবো। হ্যাঁ আসি। আমি কেমনে লড়াই করুম? সে কইছে তুমি যদি তার হারাইতে পারো তাহলে এই তল্লাটে সবচেয়ে বড় কুস্তিগির হিসেবে সে তোমার মাইনে নেবে। সিসি এইটা কি কখনো সম্ভব? ওস্তাদের লগে আমি আপনার এই কথা কি কও? হঠাৎ শরীরের উপরে নজর দিতেছেন আপনি, কোনো খারাপ উদ্দেশ্য আছে আপনার তাই না? এর মধ্যে খারাপের দেখলা কি? বুঝছি, নতুন আর একটা বিয়ে করনে স্বাদ হয়েছে আপনার তাই না? যত সম্মান মানুষের বুদ্ধি সুপার ভাবতেছি এইবার কুস্তি খেলায় নাম লেখামো আর কি। কি কইলেন? হ্যাঁ চেয়ারম্যানই কইরা আমার যে নামটা কয় নাই রুস্তম, ওই কুস্তি খেলে হেসে বেশি নাম ডাক করছে। এর মধ্যে কি মিশাইতেছেন আপনি? ও কইছে সোজা খেলা শিখিয়ে দেবে আমারে। হ্যাঁ শেষ বয়সে এসে আপনার হাড়গোড় ভাঙানোর ইচ্ছে হয়েছে তাই না? ভাবছি
কাইলি একবার মাঠে নামা যায় কিনা। রুস্তু মারার পর তো আমি একবার নামতেই পারি আর কি। কি কও দেখেন, নামতে গিয়ে আবার নিজেই না শুয়ে পড়েন, বুড়ো বসে যত ড। রুস্তম কুস্তিগির, খেলা শিখাইবে আমারে না? খেলা শিখাইবে। আমার উস্তাদে তো আমার লগে কুস্তি খেলতে চাইতেছে। হেরে হারাইতে পারলে হ্যাঁ মাইনা নিব। এই তল্লাটে সবচেয়ে বড় কুস্তিগির হইলাম আমি। আমি অবশ্য করে দিছি যে সম্ভব না। কেন সম্ভব না? কেন আর নিজের উস্তাদকে কেউ হারতে দেখতে চায় কো? কিন্তু আমি যে আমার জামাইরে জিততে দেখবার চাই। কি কস তুই? এই কুস্তি খেলা দেখেই তো একদিন তোমারে আমার ভাল লাগছিল। কুস্তি তো আমি খেলি মনে কর। এই তল্লাটের সবচেয়ে বড় কুস্তিগিরের বউ হমন হকলতে দেখে আমারে কইব, হইছে রুস্তম কুস্তিগিরের বউ যাইতেছে। কি কস এগুলো পাগলের মতো? তুমি এই কুস্তি খেলবা, আমার লাগে খেলবা, আমাকে বাচ্চার লেগে খেলবা। Thank you.
পুরি কেমন আছে? এই দেখো আমি কি আনছি, এরপর থেকে মানসি কইব ওই দেখো রুস্তম কুস্তিগিরের বউ আইটা যায়। আর কোনোদিন কেউ কইব না রুস্তম কুস্তিগিরি বউ হাইটা যায়। এই জায়গায় বসে আছো, তোমার পোলায় কি করতে আছে গিয়ে দেখো। গ্রামের পোলা পানের লাগে কুস্তি কুস্তি খেলতে আছে। কুস্তিগিরির পোলা তো কুস্তিগিরি হইব, রক্তে আছে না? ওই দেখো রুস্তম কুস্তিগিরের বউ যায়, পোলা যায়, রুস্তম যায়, কুস্তি যায়, সবাই চইলা যায়, সবাই। দুই চাকা গাড়িটা হায়া মা চিনল না পথ, দুই চাকার গাড়িটা হায়া মা বেকা সরু চৌরা, তেরা বেকা সরু চৌরা, কত পদের আছে যে পদ, দুই চাকা গাড়িটা হায় আমার।